তারপর আমরা আসি একটা অনুষ্ঠান উপলক্ষে আসি, কিন্তু কিছু আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসতে হবে, যেটা দুনিয়াবি কোনো বিষয় না, রোহানিভাবে রোহানিয়াতকে সম্মিলিত করা এবং দুনিয়া এবং আখরাতের কল্যাণ এবং নাজাত দুইটাই আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসতে হবে, ঠিক কিনা? আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে পরিষ্কার বলে দিচ্ছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার যারা ওলি আল্লাহ, আমার যারা বন্ধু, তাদের নিকটে আমি আল্লাহর রহমত রয়েছে। সুবহানাল্লাহ, যে নবীকে আল্লাহ পাক আমাদের মাঝে পাঠিয়েছেন, যার মাধ্যমে যার উসিলায় আমরা উম্মতে মুহাম্মদি হয়েছি, আলহামদুলিল্লাহ, পৃথিবীর জমিনে উনি আমাদের জন্য শুধু নয়, সমস্ত সৃষ্টির জন্য এহসান। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোরআন আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিড কনফার এ গ্রেট ফেভার অন দা বিলিভার্স ওয়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেন্ট হিজ প্রফেট অ্যামাং দেম অ্যামাং দেমসেলভ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আমাদের মাঝে প্রেরণ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন, আমাদের মধ্যে থেকে উনি এসেছেন, কিন্তু আমাদের মধ্যে থেকে আসলে উনি আমাদের মতো না, আইয়াকুম মিসলি, উনি হাদিস শরীফে বলেছে, আমি কিন্তু তোমাদের কারো মতো নই, নবী নবীর মতো, উম্মত উম্মতের মতো, ঠিক কিনা? পিতা পিতার মতো, সন্তান সন্তানের মতো, সন্তান যত চেষ্টা করুক পিতা হইতে পারবে না, পারবে? সন্তান কখনো পিতাকে ধর্ম দিতে পারবে না, পারবে নাকি? পিতা কিন্তু সন্তানকে ধর্ম দিয়েছে, তেমনি নবী এসেছে বলে উম্মত হয়েছে, উম্মত নবীকে আনতে পারবে না, উম্মত নবী উম্মতকে আনতে পারবে। সুবহানাল্লাহ, শাফাআত আলি আহলুল কবারি উম্মতি, আমার আল্লাহর হাবিব বলেছেন, হাশরের ময়দানে, শুধু দুনিয়াতে নয় হাশরের ময়দানে, আমি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে পেঁচিয়ে টেনে নিয়ে আসবো। তাহলে কি এক হইল ক্ষমতা? কি এক হইল? হ্যাঁ, বিপদে পড়লে মানুষ বুঝে ক্ষমতা, ঠিক কিনা? বিপদে না পড়লে বুঝে না, শুধু ঠেলাঠেলি করে খালি সমকক্ষ হওয়ার দাবি করলে হবে না, সেই জায়গায় তোমার কেউ থাকবে না, কিন্তু একজনই থাকবে, যিনি শফিউল মাজলুমিন সাইয়েদুল মুরসালিন, শাফায়াতুন নবী রহমতুল্লাহ আলামিন নবী আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, উনি এই উম্মতকে, একটা উম্মতকে বাদ দিয়ে উনি জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ, তো সেই নবীকে আমরা, আল্লাহ আমাদেরকে বলেছেন শুধু ভালোবাসো, শুধু ভালোবাসবা, নবীর প্রশংসা করবা, নবীর সমালোচনা, নবীর সাথে সমকক্ষ দাবি করার কথা কোরআনে কোনো জায়গায় আপনি পাবেন না। যারা আছে কোরআনে তফসিল বা ইসলামের কথা বলে নবীর শানকে ছোট করার জন্য, নবীর সমকক্ষ বানানোর চেষ্টা করে, তারা আসলে মুসলমান নয়, তারা নামে মুসলমান, আসলে তারা মুনাফেক মুসলমান, ঠিক কিনা? এরকম মুনাফেক মুসলমান, নামে মুসলমান, নবীর জবানে ছিল, নবীর পিছনে 10 বছর নামাজ পড়ছে মসজিদে নববীতে, কয় বছর? 10 বছর, চিন্তা করে দেখেন, তারপরও মোমিন মুসলমান সাহাবি হইতে পারেনি, রোজা রাখছে, কোরআন তেলাওয়াত করছে, দিদাকুলো তসবিহ তাহলিল পাগড়ি টুপি সব আদায় করেছে, হজ করেছে, কিন্তু আল্লাহ তাকে সাহাবি করেনি, তাকে সাহাবীর মর্যাদা দেয়নি, ইমানদারের মর্যাদা দেয়নি, তাকে মুনাফিক হিসেবে আল্লাহ চিহ্নিত করেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদু লাহুম নাযীরা, এই মুনাফিক, তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই কিছু করো, তোমার ভিতরে ইমান নাই, খাতামুল্লাহ আলা কুলুবিহিম, তোমার অন্তরে ইমান প্রবেশ করে নেই। ইমানটা কি? ইমানটা হচ্ছে নামাজ না, ইমানটা রোজা না, ইমানটা ইবাদত বন্দেগী যা আছে তা না, ইমান হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিঃশর্তভাবে আনকন্ডিশনাল লাভ অ্যান্ড অ্যাফেকশন, আল্লাহকে আল্লাহ রাসূলকে ভালোবাসা, সুবহানাল্লাহ, আউলিয়া কেরামদের ভালোবাসা, তাদের তাবেদারি করা। আল্লাহ কোরআন মধ্যে বলছে, আতিউল্লাহ ওয়া আতি রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ওবে আল্লাহ ওবে মাই প্রফেট ও দোজ ওয়া চার্জ উইথ অথরিটি টু রুল,
আল্লাহর তাবেদারি, আল্লাহ রাসূলের তাবেদারি এবং উলিল আমর শরীয়তের একজন ইমাম তাদের তাবেদারি করার হুকুম আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর কথা মানবো না কোন মোল্লার কথা মানবো? আমরা আল্লাহর কোরআন মানতে হবে, ঠিক কিনা?